আমার কাছাৰ জিলার কংগ্রেসের নেতা সকল যি ধরনের স্বতঃস্ফূর্তভাবে ওলাই আহি পেলায় তেওঁ আশীর্বাদ দিছে, তাই কারণে মই সমগ্র বরাক ভেলী রাইজক, কাছাৰ জিলার রাইজক আর ঢলাইবাসী রাইজক মই কৃতজ্ঞতা আর ধন্যবাদ জানাইছো। যোৱা 8 বছৰত বিজেপিয়ে বিভিন্ন ধরনের প্রায় 1,00,000 কোটিতকৈ বেশি লোন লৈ ডাবল ইঞ্জিন সরকার নামত গোটে রাজ্যখনক ধরুয়া করে পেলালে। আজি 12,600টা চাকরি বিপরীতে আজি অসমত 32,00,000 নিবনুয়ায় চাকরি কারণে এপ্লাই করেছে। আজি নামামি বরাক পাতিছিলে বানপানী মুক্ত হব বলে কই, তারপর আজি শিলচর টাউন আজি এমা 100 দিনতকৈ বেশি দিন বানপানীর তলত যেটা ডুবি আছিলে, যেটা বিজেপিয়ে রাইজর খবর লওয়া নাছিলে। আজি চাহ শ্রমিকক বিজেপিয়ে 351 টাকা দিম বলে কইছিলে, কিন্তু আটাইতক দুর্ভাগ্যর কথা যে ব্রহ্মপুত্রর উপত্যকার চাহ শ্রমিকে দৈনিক মজুরি যিমান পায়, আজি বরাকর চাহ শ্রমিকে ব্রহ্মপুত্রর চাহ শ্রমিকতকৈ বেশি কম পয়সা পায়। আজিলেকে বিজেপির কেবিনেটত এজন বরাকর পৰা মন্ত্রী নাই। ডিলিমিটেশনের সময়ত এই বরাকর 15টা এসেম্বলি সিটর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়া অন্যায় করে পেলায় 2টা এসেম্বলি সিট নাইকিয়া করে দিলে। মূল্য বৃদ্ধি, স্মার্ট মিটারের যন্ত্রণা, নিবনুয়া সমস্যার ভয়াবহতা, বানপানী গড়াখনিয়ার মাজত রাইজর কৃষকর যেটা অবস্থা, আজি দুখিয়া মানুষ দিনক দিনে দুখিয়া হয়ে গেছে। আজি দুখিয়া মানুষে, সচেতন মানুষে আজি বিজেপিক দিশপুরের পর উৎখাত করব বিচারিছে। আর সেই কারণে ঢলাইর আমার যিজন নেতা ধ্রুবজ্যোতি পুরকায়স্থ, তেওঁ দেউতাকো ঢলাই 10 বছর এমএলএ আছিল, কোনেও কব নোৱাৰে যে তেওঁ কেতিয়াবা দুর্নীতি করেছিল, সদায় রাইজর সেবায় কাম করেছিল। আজি সমগ্র রাইজর সত্যি আলোচনা করে আমি আজি যিজন যুবনেতাক প্রার্থিত্ব দিছো, রাইজে যে ভাল পাইছে, রাইজে তেওঁৰ লগত আছে, এই জনসমুদ্রে আজি এই কথা প্রমাণ করে। মই শিলচর জিলা কংগ্রেস, ঢলাই ব্লক কংগ্রেস আর আমার এই অঞ্চলের প্রত্যেকজন নেতাক আর বিধায়কক মই ধন্যবাদ জানাইছো যে তেখেতসকলে আহু পুরুষার্থ চেষ্টা করে অসমৰ জাতীয় স্বার্থত ঢলাইর পর আমার যুবনেতা ধ্রুবজ্যোতি পুরকায়স্থক যে জয় করব, এই কথা ইতিমধ্যে নিশ্চিত হয়েছে। চীনা সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে যুঁজিবলে অসমক ভাল পোৱা, বরাকক ভাল পোৱা যিকোনো মানুষের কারণে কংগ্রেসের দরজা খোলা আছে। বিহালি আমি কালিলে সিদ্ধান্ত লোক।